নরেন্দ্র মোদির নাম আমরা শুনেছি, তাকে আসতে দেওয়া হয়েছিল না, এই জন্য হাজার হাজার আলেম এদেশে জেলে ছিল। যে কয়টা কারণে আলেমরা বাধা দিয়েছিল আমি পেয়েছি, তার পাঁচটা অন্যতম গুজরাটে মুসলমান হত্যাকারী, ভারতের এই যে জাতীয়তা কেড়ে নিয়ে এনআরসির নামে হাজার হাজার মুসলমানদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার যে সিদ্ধান্ত, তিন নম্বর আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙে ফেলা, কাশ্মীরের মুসলমানদের প্রায় 50 লাখের মতো মানুষ, 50 হাজারের মতো মানুষ হত্যা করার পেছনে প্রত্যক্ষ, পাঁচ নম্বরে যেটা বেশি সর্বশেষ, আল্লাহর কোরআনের 26টা আয়াত বাদ দেওয়ার জন্য কোর্টে মামলা হয়েছে ভারতে। বাংলার আলেমরা এই কারণে বলেছিল না, এত বড় বড় বিশাল 5টা জিনিসের সাথে বিশেষ করে আল্লাহর কোরআনের 26টা আয়াত যারা বাদ দিতে চায় তারা এখানে আসতে পারবে না। এতটুকু ধোয়া দিয়ে হাজারো আলেম এখনো পর্যন্ত জেলে আটক আছে। এরা তো এদের ইমান বাঁচানোর তাকিদে শিরিক আমি করবো না, শিরিক যে করবে তাকে আমি সাপোর্টও করবো না, এটা শব্দটা এত কঠিন শব্দ, নবীজি বলেছেন তোমাকে কেউ যদি শিরিক করাতে বাধ্য করে তুমি জীবন দিয়ে দাও, যদি কেটে কেটে টুকরা টুকরা করে আগুনে ফেলে দেয়, পানিতে ফেলে দেয়, পুড়িয়ে ফেলে, ছাই হয়ে যাও, তারপরও শিরিক করবা না। এত বড় বড় গুরুত্বপূর্ণ রজনী, এই সবে বরাত বলেন, সবে মেরাজ বলেন, সবে কদর বলেন, যত বড় বড় গুরুত্বপূর্ণ রাত হোক, শিরিককারী যারা এদের মাফ নেই, এক্ষুনি তওবা করা লাগবে, জীবনে আমরা আর শিরিকে নেই। দুই নম্বরে আল্লাহ মাফ করবে না অবাধ্য সন্তান যারা পিতা মাতার, আর সিলেবাসের ভেতরে যেগুলো দেওয়া হচ্ছে মা বাবার বাধ্য হওয়ার জন্য, সেরকম কোনো পড়া 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমরা পাচ্ছি না। এই জন্য আজ হাজারো সন্তান লেখাপড়া করছে ঠিক, মাস্টার্স পাস করার পরে মার বাবাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে। রাঙ্গামাটির এক কলেজের অধ্যাপক মাহফিল শেষ করে লঙ্গতে থেকে আসার সময় উনি দেখি আমার বলছে, হুজুর দেখবেন বৃদ্ধাশ্রম কেমন, চলেন দেখি। যে দেখি কাঁদতেছে কলেজের অধ্যাপক, ওর মা বলছে, বাবা আমি যখন মারা যাব তুই আমার মাথার উপরে ফ্যানটা পাল্টিয়ে দিবি। মা বলছে, মা, ছেলে বলে মা তুমি তো মারাই যাবা, তখন আবার ফ্যান পাল্টিয়ে করব কি। মা চোখের পানি ফেলে দিয়ে বলে, সন্তান আজ 3 মাস আমি এখানে আছি, এ ফ্যানটা চলে না, কর্তৃপক্ষকে বলেছিলাম ওরা আমার কথা গুরুত্ব দেয় না, তুই টাকা পয়সা তো পাঠাস না, এই জন্য ওরা আমার সেবা যত্ন করে না, তা আমি 3 মাস এখানে থেকে যেটা বুঝতে পারলাম, তুই আমার সাথে যা করলি কিছুদিন পরে তোর ছেলে এইটাই করবে, তোর তোমার ফ্যান ছাড়া ঘুম আসে না, তোর কষ্ট হবে, এই জন্য আগে থেকে তোরে সতর্ক করলাম। ওই অবস্থায় দেখি ওর মা মারা গেল, ওর হাতের উপরে হাও মাও করে কেঁদে ফেলেছে। আমার বলছে, হুজুর এ দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বোর। ওই বেটি বার বার আমাকে ফসলা যে বুড়ি যদি বাড়ি থাকে তোর ভাত আমি খাবো না। শেষ পর্যন্ত আমার 2টা সন্তান আছে, তাদের মুখের দিকে তাকে আমি কিছু বলতেও পারি না, তালাকও দিতে পারি না, যে ছেলে মেয়ে দুটো কি হবে। বহু কষ্ট করেছিলাম কিন্তু 3 মাস আগে আর পারি নাই, বাধ্য হয়ে রেখে গেছি এখানে। শেষ পর্যন্ত আমার মা আজকে মারা গেল, দুনিয়াতে এখন আমার নাম ধরে ডাকার মতো আর কেউ নেই। ও টাঙ্গাইলের মা বোনেরা এসেছেন কিনা আমি জানি না, শুধু নামাজ পড়া রোজা করার কালো বোরকা পরে মনে করছেন আমি জান্নাত পেয়ে বসে আছি, না স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় অবশ্যই আপনাকে জীবন থাকতে মেনে নেওয়া লাগবে। এখানে আমি সহ যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামী আমি সবার পক্ষ থেকে বলছি, প্রতিটা স্বামী পছন্দ করে চাই যে আমার বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। কারা কারা স্বামীর আসান হাত তোলেন তো, এই বিয়ে না করে হাত তোলার দরকার নেই, বিয়েটা বেড়া যায় ঠিক আছে।
সম্মানিত মা বোনেরা তাকান আপনার স্বামী হাত তুলেছে কিনা, অথচ আপনার কারণে এই স্বামী কিছুদিন পরে তার মা বাবাকে আলাদা করে দিতে বাধ্য হয়। আপনি জান্নাত যেতে পারবেন না শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে, না, মা বাবার সাথে শ্বশুর শাশুড়ির সাথে নিজের মা বাবার মতো আচরণ করা লাগবে। আমি জামাই একজন আল্লাহর কসম কোরআনে কারিমকে সাক্ষী নিয়ে বলছি, আমি আমার শ্বশুর শাশুড়িকে যে নজরে দেখি, আমরা যারা জামাই আছি শ্বশুর শাশুড়িকে যেই নজরে যেই মহাব্বতে আমরা দেখি, বউগুলো যদি আজ বাংলাদেশে ওই নজরে দেখত কোনো পরিবারে কেউ সন্তান আলাদা হতো না। আপনি মনটা উদার করেন না কেন? নবীজি জানিয়েছেন কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী আরো বেশি দিন বেশি থাক, স্বামীর সন্তান স্বামীর সম্পদ স্বামীর মান ইজ্জত বেড়ে যাক, সে যেন দুইটা কাজ করতে বলে স্বামীকে। এক নম্বরে যেন সব সময় বলে, স্বামী নিকট আত্মীয় যারা আছে রক্তের সম্পর্ক এদের খোঁজ খবর বেশি করে রাখো, আর মা বাবা যতদিন আছে অন্তত খেয়ে হোক না হোক তাদের সম্মান করে চলো। এটা হাদিস। অথচ আজ অনেক স্ত্রী এই দুইটাই চাই না, নিজের আত্মীয় স্বজন আসলে স্বামীকে দিয়ে মরণের বাজার করায়, আর স্বামীর বাড়ি থেকে কেউ আসলে ওর আগেই মন খারাপ হয়ে যায়। এই কথা বলেন না কেন? আমার তো মনে হচ্ছে শুধু ওই কলেজের অধ্যাপক না, এখানে হাজারো সন্তান এরকম বসে আছে যারা মুরব্বী আছে এরা ওদের সন্তান আর বেটার বোর কাছে ওই রকমই। সবে বড়াতে আপনি মাপ পাবেন না, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। হা দুনিয়া একদিকে চলে যাক, হযরত ইব্রাহিম নবীর কথা মতো কিন্তু তার সন্তান ইসমাইল বউ বাদ দিয়েছিল। এরকম সিচুয়েশন যদি হয়ে যায় তাহলে মা বাবার মন রক্ষা করতে জায়েজ পন্থায় বউ বাদ দেওয়া যায় দস। কোরআনে আমি ব্যাখ্যামূলক শব্দ যত পেয়েছি সবচাইতে বেশি পেয়েছি মার বাবার পক্ষে। কোন জায়গায় আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন তিনটা, পাঁচটা, সাতটা, নয়টা, এগারোটা, সতেরোটা, একুশটা, এত ব্যাখ্যা আমি কোনো নামে পাইনি। শুধু মার বাবার নামে আল্লাহ কথা বলতে গেলে নিজেই ব্যাখ্যা করছেন, কারণ আল্লাহ নিজে জানে যে আমার পরে সবচাইতে হামজার পেছনে শ্রম দিয়েছে ওর মার বাবা। আল্লাহর শব্দের ধরন দেখেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা। এখানে যারা আলেম আছেন তাদেরকে বলছি, আল্লাহ পাক বলেন ওয়াখফিদ, খফজুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা। ডাউন, শুধু ডাউন করবেন না, ফল করে দেন। জানাহন মানে ডানা, জিল্লুন মানে নম্রতা বা ছায়া, দুইটা অর্থ আছে। মিনার রহমা দয়া, আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন তোদের ডানার যে রহমতের ছায়া আছে এটা মা বাবার জন্য বিছিয়ে দেওয়ার পরে ফল করে দিবি। আমার প্রশ্ন হচ্ছে দুনিয়ায় মানুষের ডানা হয়, কথা বলেন, ডানা হয় কার? পাখির কাছ থেকে আল্লাহ আওলাদ করে নিয়ে আসলেন। বালাকাত মান থেকে একটা চ্যাপ্টার আছে, পাখির কাছ থেকে আল্লাহ ডানা হাওলাত করে আমির হামজাকে আল্লাহ লাগিয়ে দিলেন, কেন আমার কি ডানা নেই, আমার তো হাত আছে, হাত দিয়ে আল্লাহ উদাহরণ দিলেন না কেন? কারণ হাতের ভেতরে পর নেই, পালক নেই, পাখির ডানার ভেতরে পর আছে, পালক আছে, যেটা মোলায়েম, নরম, সফট, কোমল, কথা বলেন না কেন? পাখি শুধু ডানা এভাবেই করে না, ডাউন করার পরে ফল করে দিতে পারে, তখন ওই বাচ্চারা ওর নিচে গিয়ে চিচি করে আওয়াজ দিয়ে একটা অনির্বচন সুখ অনুভব করে। আল্লাহ যেন বোঝাতে চেয়েছে, হামজা তোর মা বাবা জীবিত অবস্থায় তোর সাথে যতদিন আছে ওরা যেন মনে করে আমার হামজা থাকতে আমাদের আর চিন্তা নেই। ও বাংলার মুসলমানেরা, আমরা যারা সন্তান আছি আমাদের মা বাবারা কি এরকম মনে করতে পারছে আজ? পারছে না, যে সমস্ত কারণে, তার অন্যতম কারণ আমার বউ। কথা বলেন না কেন? আজ একশোটা পরিবারের
প্রায় 90টা পরিবারে বউ মারা হানামাজও পড়ে রোজাও রাখে হজও করে যাকাতও দেয় দান সাদকাও করে বোরকাও পরে কিন্তু মা বাবার সাথে আচরণটা খারাপ করার পরে ওদের নিজের আমল সব নষ্ট করে ফেলছে পৃথিবীর প্রত্যেকটা জিনিস ভেঙে যায় আমলও মানুষের ভেঙে যায় এই যে অযু করলে 7টা কারণে অযু ভেঙে যায় নামাজ পড়লে 19টা কারণে নামাজ ভেঙে যায় কথা বলেন না কেন আপনি যে আমল আখলাকগুলো আছে আমল করেন কাজ করে জান্নাত পাবেন আমল করছেন আমলও কিন্তু 2টা কারণে ভেঙে যায় নবীজি বলেছেন কোন মানুষ যদি এই চিন্তা করে যে আমার আমলগুলো কবুল হচ্ছে কিনা আমি দেখতে চাই সে যেন লক্ষ্য করে তার আচরণ মানুষের সাথে কেমন তার আচরণটা যদি ভালো হয় মুআমালাত মুআশারাত যদি ভালো হয় সে যেন বিশ্বাস করে নেয় যে আমার পেছনের ইবাদত কবুল হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ এটা নবীজি বলেছেন কোন সময় ফামাং সুহসিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাস সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন সফল যাকে আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো থেকে বাঁচিয়ে জান্নাতের কাজের দিকে আমলে এগিয়ে দেয় বাবা যারা আছে আমি সহ প্রত্যেককে জানো অন্তত এই যে রাত আসছে এই রাতে মাফ পাওয়ার মতো আচরণ করি তিন নাম্বার আল্লাহ মাফ করবে না তাদেরকে যারা বুড়ো জিনাখোর কারা বাংলাদেশে এটা এখন বাড়ছে হ্যাঁ কথা বলা লাগবে আজ কত হোস্টেল থেকে কত রুম থেকে কত অফিস থেকে এমনকি কত এমপি হোস্টেল থেকেও মহিলাদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে তো মেয়েটা কি এমনি কান্নাকাটি করে আমি নিজে আর নামলাম না চার নাম্বারে যারা সুদ খাবে পাঁচ নাম্বারে যারা ঘুষ খায় আমার তো এই তিন বছরের জেলের অভিজ্ঞতা যেটা কোর্টে গেলে কোর্টের ইট পর্যন্ত ঘোষায় দশ টাকা অথচ ইটের দামই দশ টাকা ওই আমার কাছে উল্টা টাকা যায় এমন কোন জায়গায় এখন আমি দেখতে পাচ্ছি না ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তো এখন ঘোষের প্রচলন শুরু হয়ে গেছে আলিয়া মাদ্রাসার যারা দায়িত্ব আছে এরা যে কোন সমস্যায় আছে আপনাকে বলতে পারছে না তাই ফেলতেও পারে না গিলতেও পারে না ঝামেলায় আছে বিশেষ করে যারা প্রিন্সিপাল অধ্যক্ষ এরা এরা মনে হয় একেবারে পলসিরাতের উপরে দাঁড়িয়ে আছে ইমান নিয়ে টিকে থাকে তো কত কঠিন হয়ে দাঁড়িয়েছে এখন মসজিদে ইমামতি করার জন্য এখন ঘুষ দেওয়া লাগছে কুষ্টিয়াতে একটা মসজিদ আছে আমি নাম নিলাম না জেলে যাওয়ার আগে ঘটনা শুনেছিলাম ওনার ভাগিনা হচ্ছে একজন আলেম যে বলছে মামা আপনি তো বড় দায়িত্বে আছেন এত বড় মসজিদ সরকারি বহু টাকা বেতন দেবে আপনি আমারে লাগিয়ে দেন মামা বলছে ভাগিনা কিছু করা লাগবে না তুই আমারে মিষ্টি খাওয়ার টাকা দিস ও মনে করছে মিষ্টি খেতে আর কয় টাকা লাগে এক 5,000 টাকা দিয়েছে বলছে 5,000 না 10 লাখ বলছে মামা মিষ্টি খেতে যদি 10 লাখ দই খেতে কয় লাখ লাগবে যে লোকটা 10 লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে মসজিদে ইমাম হবে ওর পেছনে নামাজ পড়া তো 100 ভাগ জায়েজ সাবে পড়াতে আপনি মাপ পাবেন না আল্লাহ তাআলা বলেছেন স্পষ্ট কিতাবের আয়াত ইন্নাঞ্জালনাহু ফি লাইলাতিম মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন পবিত্র রজনীতে এই কিতাবকে আমি আল্লাহ নাজিল করেছি অবশ্যই আমি আল্লাহ সতর্ককারী ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিনে ইনদিনা আমার পক্ষ থেকে এই দিনে গুরুত্বপূর্ণ কিছু ফয়সালা সিদ্ধান্ত নেওয়া হয় তার ভেতর অন্যতম এক বছরে কে দুনিয়ায় আসবে এক বছরে কে দুনিয়া থেকে বিদায় নেবে কার রিজিক রিজিক তার খাবার কতটুকু দুনিয়ায় সে খাবে কতটুকু রেখে যাবে এটা সিদ্ধান্ত হয়ে যায় এই গুরুত্বপূর্ণ সবে কদরে বরাতে না আল্লাহ
মানুষদেরকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার আল্লাহ নিজে সিদ্ধান্ত নেন তার ইচ্ছা মাফিক তাহলে এখান থেকে আমরা যদি বিশ্বাস করে থাকি কতদিন আছে ফাইনাল হয়ে গেছে আমার রিজিক আর কতটুকু আসবে ফাইনাল হয়ে গেছে তা আমার উল্টা পথে চলার দরকার কি কথা বলে না কেন এটা যদি আমরা সবে বরাত সবে কদর সবে মিরাজ এগুলো বিশ্বাস করেই থাকি আর লোক দেখানোর জন্যও যদি কিছু ইবাদত বন্দেগী করে থাকি অন্তত এই বিশ্বাসটা দৃঢ় করা লাগবে একটা বছর আমার হায়াত আছে না গেছে এটা কিন্তু লিখিত হয়ে গেছে আমি যেহেতু এসেছি খালি হাতে খালি গায়ে খালি পায় যাব খালি গায়ে খালি পায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি কোনো অন্যায়ের কাছে আর মাথা নত করতে রাজি না কার জন্য অন্যায় করব দুই দিন পর ওই আমার শত্রু হয়ে দাঁড়াবে ইন্না কন্না মরসিলির অবশ্যই আমি আল্লাহ রসুলদেরকে প্রেরণ করেছি সে রসুলরা এখন নেই নায়েব আছে এই যে সমস্তগুলো নবী নবীজির নায়েব উত্তরাধিকারী এদের দায়িত্ব হচ্ছে এখন রসুলুল্লাহ যা করতেন ওইটা করা এক একটা শব্দে আমার এই যে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম আল্লাহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তার আদেশে নিয়ে থাকেন আমর মানে হুকুম আদেশ এত বড় বড় কঠিন শব্দ এর ভেতরে আল্লাহ দিয়েছেন লক্ষ লক্ষ তাফসিরে কথা লুকিয়ে আস যত বের করবেন টান দিয়ে গবেষণা করে তত বের হবে